নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করে আছি সালের তো দেখো আজকে আমি পেজ নম্বর তিনশো নম্বর পেজ নিয়ে আলোচনা করবো তো দেখো এখান থেকে কিন্তু আমি আমাদের চোদ্দ দাগের অঙ্কগুলো টু দ্য পয়েন্ট সলভ করে দেবো তো দেখো এখানে কিন্তু পরিমিতি আছে টোটাল কিন্তু তোমাদের তিনখানা পরিমিতি আসবে তার ভিতর থেকে কিন্তু তোমাকে দুখানা পরিমিতি করতে হবে তো দেখো আজকে আমি এইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে রোমান অনে যে ফোর পয়েন্ট টু ডেসিমিটার ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক কি বলেছে থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্ক পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাবো এবং তার সঙ্গে আরেকটা অঙ্ক আছে রোমান এর অঙ্ক এই অঙ্কটাও একটু পড়ে শোনাচ্ছি তোমাদের কী বলেছে দেখে নাও বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা সেভেন সেন্টিমিটার এবং সমগ্রতলের ক্ষেত্রে বল একশো সাতচল্লিশ পয়েন্ট চুরাশি বর্গ সেন্টিমিটার হলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো ঠিক আছে তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করাছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও এবার আমি রোমান থ্রির অঙ্কটা তোমাদের দেখাবো যে সাত সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যারজারে কিছু জল আছে ওই জল যদি ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের পাঁচ সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ব চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয় তবে কি বলেছে তবে জল তল কতটুকু উপরে উঠবে তো দেখো এই তিনখানা প্রশ্ন টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করিয়ে দেব তো দেখো বর্গাকার প্রস্তচ্ বিশিষ্ট কাঠের ঘনকের সবচেয়ে কম কাঠ নষ্ট করে বৃত্তাকার প্রস্তুচ্ছেদ বিশিষ্ট লম্ব বৃত্তাকার শঙ্কুর পরিণত করতে হবে তাহলে সুতরাং বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাসের দৈর্ঘ্য কী আছে বর্গাকার আছে তাই তো তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ কিন্তু ফোর পয়েন্ট ডেসিমিটার তাই তো এবং আমাদের ব্যাসার্ধ কী আছে ফোর পয়েন্ট টুকে দুই দিয়ে ভাগ করলে কত হবে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার তাই তো এবং উচ্চতা কত আছে উচ্চতা কিন্তু আমাদের ফর্টি টু ডেসিমিটার বুঝতে পারছো তো দেখো এখানে কিন্তু হাইট যেটা আছে হাইট হাইটটা কিন্তু সেম থাকবে ঠিক আছে কিন্তু আমাদের ব্যাসার্ধটা কী আছে ভাগ হবে দুই দিয়ে অর্থাৎ টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার বুঝতে পারছি আমি কী বলছি এগুলো একটু মুছে দিচ্ছি নোংরা হয়ে যাচ্ছে তাহলে শঙ্কুর আয়তন কী আছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই থ্রি পাই মানে কি বাইচের সাত আর মানে কি টু পয়েন্ট ওয়ান ঠিক আছে এটা দুবার হয়েছে এবং এইচ কী আছে ফোর পয়েন্ট টু আছে অর্থাৎ এখানে কিন্তু ক্যালকুলেশন করে উনিশ পয়েন্ট চার উনিশ পয়েন্ট চার ঘন ডেসিমিটার এর অ্যান্সার বেরিয়েছে বুঝতে পারছো আমি কী বলছি উনিশ পয়েন্ট চার ঘন ডেসিমিটার এর অ্যান্সার বেরিয়েছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এখানে যে অঙ্কটা সেই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা কিন্তু প্রয়োগের অঙ্ক আছে কি বলেছে শঙ্কুটির ভূমির ব্যাসারদের দৈর্ঘ্য আর এবং শঙ্কুর সমগ্র দলের ক্ষেত্রে এখানে কিন্তু ফর্মুলা ইউজ করছে পাই আর আর প্লাস এল ঠিক আছে এল কিন্তু এখানে কিন্তু সেভেন আছে তো দেখো এবার আমি শর্তানুসারে পাই আর আর প্লাস এল এবং সমান সমান একশো সাতচল্লিশ পয়েন্ট চুরাশি তো দেখো এখানে কী করছে ক্যালকুলেশন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে বাইশ বাই সাত এখানে কিন্তু উল্টে দিয়েছি ঠিক আছে তো দেখো কত হয়েছে এক মানে এগারোশো ছিয়াত্তর বাই টোয়েন্টি ফাইভ তাই তো তো দেখো এখানে গুণ করলে কী হবে আর আর গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে আর এস করা হয় এবং আর এস করার সঙ্গে টোয়েন্টি ফাইভ গুণ করলে টোয়েন্টি ফাইভ আর এস আরএস প্লাস একশো পঁচাত্তর আর মাইনাস একশো এগারোশো ছিয়াত্তর তো দেখো এখানে আমাদের মিডিল টার্ম ফাংশন করার পরে এখানে কিন্তু আমরা কমন নিয়েছি কমন নেওয়ার পর এখানে কমন নিয়েছি কমন নেওয়ার পরে কী থাকছে ফাইবার প্লাস ফিফটি সিক্স আর কী আছে ফাইবার মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এই দুটো থাকছে তো দেখো এবার আমি কী করছি ফাইবার মাইনাস টোয়েন্টি ওয়ান যদি ইজিকুলি যদি জিরো হয় ফাইবার সমানসান কী আছে টোয়েন্টি ওয়ান আর সমানসান কে আছে টোয়েন্টি ওয়ান বাই ফাইভ মানে কি ফোর পয়েন্ট টু অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটু মুছে দিচ্ছি ফাইবার প্লাস ফিফটি সিক্স ইজিক টু জিরো ফাইবার সমানসান কেসে মাইনাস ফিফটি সিক্স আর সমান সমান কেসে মাইনাস ফিফটি সিক্স বাই ফাইভ কিন্তু ব্যসারদের দৈর্ঘ্য আমাদের ঋণাত্মক হতে পারে না আর সমান সমান কেসে আর নট ইকোয়াল টু মাইনাস ফিফটি সিক্স বাই ফাইভ সুতরাং আর সমান সমান কেসে আর আছে আর সমান সমান কেসে আর সমান সমান ফোর পয়েন্ট টু আছে অর্থাৎ শঙ্কুটির ভূমির ব্যসারদের দৈর্ঘ্য কতছে ফোর পয়েন্ট টু সেন্টিমিটার ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে রোমান থ্রির অঙ্ক তো দেখো আমাদের এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মনে করি এইস সেন্টিমিটার উপরে উঠবে জল ঠিক আছে তো দেখো প্রশ্ন অনুসারে পাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাত সেন্টিমিটার একটু মুছে দিচ্ছি জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে সেভেন সেন্টিমিটার কিন্তু ব্যাজ বলেছে তাহলে ব্যাসার্ধ কত হবে সেভেন বাই টু হবে তো দেখো এখানে কী আছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে সেভেন বাই টু এর হোল স্কোয়ার এইচ এখানে কি এবং দিকে আমরা দেখতে পাচ্ছি ফিফটি সিক্স ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার কিন্তু দৈর্ঘ্যের ব্যাচ বলেছে তাহলে ব্যাসার্ধ কত হবে মানে ফাইভ পয়েন্ট সিক্স বাই টু ঠিক আছে তো দেখো একবারই কিন্তু এখানে করা হয়েছে পাই আর মানে কি ফাইভ পয়েন্ট সিক্স বাই টুয়েল হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ কত এইচ বলেছে এখানে পাঁচ ঠিক আছে এই যে পাঁচ এখানে মাল্টিপ্লাই ফাইভ তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে উনপঞ্চাশ বাই চার গুণ এইচ সমান সমান কী আছে দেখে নাও তো দেখো আঠাশ বাই টেন মাল্টিপ্লাই আঠাশ বাই টেন মাল্টিপ্লাই ফাইভ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যালকুলেশন করে পাচ্ছি তো দেখো চারি চারি ষোলো ষোলো আছে চারি চারি ষোলো ষোলো দুগুণি বত্রিশ মানে বত্রিশ বাই টেন থাকছে ঠিক আছে তো দেখো থ্রি পয়েন্ট টু অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সারে কিন্তু যে জল তল থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার উপরে উঠবে বুঝতে পারছো আমি কী বলছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে